নমস্কাৰ মই অতনু ভূঞা আপোনালোকে চাই আছে সত্যৰ এটা নতুন অধ্যায় চামগুৰি বিধানসভা সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ ওপৰত আমি এবাৰ কথা পাতিব বিচাৰিছোঁ চামগুৰিত ইয়াৰ পূৰ্বেও যেতিয়া নিৰ্বাচন হয় প্ৰাক নিৰ্বাচনী হিংসা সৃষ্টি হয় চামগুৰিত বৃহৎ সংখ্যক ধৰ্মীয় সংখ্যালঘু আছে সংখ্যালঘুৰ দুটা গোটৰ মাজত ৰকিবুল ইছলামৰ কাৰ্যকালৰ পূৰ্বেও বহুবাৰ মাৰপিটৰ ঘটনা সংঘটিত হৈছে সাধাৰণতে কংগ্ৰেছৰ বিৰুদ্ধাচৰণ কৰা লোকসকলৰ ওপৰত জঁপিয়াই পৰে ৰকিবুল ইছলামৰ সমৰ্থত থকা এই কংগ্ৰেছীসকল কিন্তু এইবাৰ পৰিৱেশ পৰিস্থিতি সলনি হৈছে চামগুৰিৰ কংগ্ৰেছৰ এটা কাৰ্যালয় মন কৰক এই কাৰ্যালয়টো 24 ঘণ্টাৰ পূৰ্বে অৰ্থাৎ কালি সন্ধিয়া 5 বজাত লণ্ড বন্ধ কৰি পেলোৱা হয় কংগ্ৰেছীসকলে অভিযোগ কৰে এই কাম কৰিছে বিজেপিৰ একাংশ সমৰ্থকে তানজিল হুছেইনৰ বিৰোধিতা কৰি বিজেপিৰ একাংশ সমৰ্থক যিসকল ধৰ্মীয় সংখ্যালঘু তেওঁলোকে ধৰ্মীয় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলৰ কংগ্ৰেছৰ কাৰ্যালয়লৈ লণ্ড বন্ধ কৰিছে এনে অৱস্থাত কংগ্ৰেছ কৰ্মীসকলে আজি ৰকিবুল হুছেইন জিন্দাবাদ তানজিল হুছেইন জিন্দাবাদ ধ্বনি দিয়ে এইদৰে আচলতে ৰকিবুল হুছেইন এবাৰ বিপদত পৰিছে পুত্ৰ তানজিলক বিজয়ী কৰিবলৈ ৰকিবুল হুছেইনে সকলো কৌশল অৱলম্বন কৰিছে কিন্তু ৰকিবুলৰ কৌশলত বাধা দিছে এজন ব্যক্তিয়ে সেই ব্যক্তিজনৰ নাম হৈছে মুজিবুৰ এই সভাখনলৈ মন কৰক এই সভাখন পূৰ্বৰ সভা ইতিমধ্যে সভাখন আমি আগতেও দেখুৱাইছিলোঁ এই নেতাজনৰ নাম হৈছে মুজিবুৰ ৰহমান মুজিবুৰ ৰহমান আছিল ৰকিবুল হুছেইনৰ কোঁৱৰ ৰকিবুল হুছেইনৰ লগত দুজন ব্যক্তি আছিল এজন মুজিবুৰ ৰহমান এজন আবু বক্কৰ এই দুইজন ধৰ্মীয় সংখ্যালঘু নেতা হঠাৎ ৰকিবুল হুছেইনৰ কাষৰ পৰা আঁতৰি আহিছে আচলতে ৰকিবুল হুছেইন চামগুৰিৰ পৰিৱৰ্তে ধুবুৰীৰ সাংসদ হোৱাৰ পিছত মুজিবুৰ ৰহমানে আশা প্ৰকাশ কৰিছিল যে কংগ্ৰেছে তেওঁক প্ৰাৰ্থিত্ব দিব মুজিবুৰ ৰহমান নগাঁও জিলা কংগ্ৰেছৰ এক গুৰুত্বপূৰ্ণ পদত আছে সাধাৰণ সম্পাদকৰ দায়িত্বত আছে প্ৰশাসন বিভাগৰ গতিকে কিমান গুৰুত্বপূৰ্ণ পদত আছে আপুনি মন কৰক সেই মুজিবুৰ ৰহমানে ৰকিবুল হুছেইনৰ পুত্ৰক টিকট দিয়াৰ পিছত অসম গণ পৰিষদত যোগদান কৰে মুজিবুৰে আশা প্ৰকাশ কৰিছে পৰৱৰ্তী সময়ত অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থী হৈ এই সমষ্টিটোৰ পৰা তেওঁ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব এইবাৰ চামগুৰিত পূৰ্বৰ চামগুৰি সমষ্টিত নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে পূৰ্বৰ চামগুৰি যিটো সমষ্টি সেই সমষ্টিটোত হিন্দু ভোটাৰতকৈ মুছলমান ভোটাৰৰ সংখ্যা মাত্ৰ 25,000 বেছি কিন্তু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত যিটো চামগুৰি সমষ্টিৰ সৃষ্টি হ'ল সেইটো সৰ্বত্ৰ ধৰ্মীয় সংখ্যালঘুৰ সমষ্টি গতিকে মুজিবুৰ ৰহমানে ভালকৈ জানে যে দীপ্লুৰঞ্জন শৰ্মা এই সমষ্টিটোৰ পৰা এইবাৰ বিজয়ী হ'লেও 2026ত দীপ্লুৰ পৰিৱৰ্তে বিজেপিয়ে এজন সংখ্যালঘু প্ৰাৰ্থীক টিকট দিব মুজিবুৰে সেয়েহে অসম গণ পৰিষদত যোগদান কৰিছে আশা প্ৰকাশ কৰিছে পৰৱৰ্তী সময়ত অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থীৰূপে তেওঁ চামগুৰিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব যি কি নহওক মুজিবুৰ ৰকিবুল হুছেইনৰ কোঁহাত আছিল বিশেষকৈ শিঙিমাৰীৰ যিটো জিলা পৰিষদ সেই পৰিষদটোৰ দায়িত্বত আছিল মুজিবুৰে এতিয়া ৰকিবুল হুছেইন সেই শিঙিমাৰীৰ জিলা পৰিষদত বিপদত পৰিছে এইবাৰ দৰ্শকৰ জ্ঞাতাৰ্থে চামগুৰি জিলা পৰিষদৰ বিষয়ে আপোনালোকক অৱগত কৰিব বিচাৰিছোঁ চামগুৰিত মোৰ 4টা জিলা পৰিষদ আছে এটা হৈছে শিঙিবাৰী এটা হৈছে আমবাগান এটা হৈছে চামগুৰি এটা হৈছে বাজিয়াগাঁও ইয়াৰে যিটো শিঙিমাৰী তাত সম্পূৰ্ণ ধৰ্মীয় সংখ্যালঘু ভোটাৰ আছে আমবাগানত এই জিলা পৰিষদত যথেষ্ট বঙালী ভোটাৰ আছে বাজিয়াগাঁৱত হিন্দু মুছলমান দুয়োটা আছে যদিও তাত হিন্দুৰ প্ৰাধান্য বেছি আছে আৰু চামগুৰিত হিন্দু মুছলমান দুই শ্ৰেণীৰ ভোটাৰ আছে ৰকিবুল হুছেইনে পূৰ্বৰ নিৰ্বাচনসমূহত দেখা যায় যে এই 4টা জিলা পৰিষদৰ 3টা জিলা পৰিষদৰ যেতিয়া কাউণ্টিং হৈ থাকে তেতিয়া ৰকিবুল হুছেইন পিছুৱাই থাকে কিন্তু শিঙিমাৰী জিলা পৰিষদৰ কাউণ্টিং আৰম্ভ হৈ যোৱাৰ লগে লগে ৰকিবুল আগবাঢ়ি যায় প্ৰায় 16-17 হাজাৰ ভোটৰ ব্যৱধানত তেওঁ বিজয়ী হয় অৰ্থাৎ শিঙিমাৰীৰ মুছলমান ভোটাৰ ৰকিবুল হুছেইনৰ সমৰ্থনত আছিল কিন্তু এইবাৰ পৰিৱেশ পৰিস্থিতি সলনি হৈছে হঠাৎ শিঙিমাৰী ব্লকৰ শিঙিমাৰী জিলা পৰিষদৰ মুছলমান ভোটাৰ ৰকিবুলৰ কাষৰ পৰা আঁতৰি দীপ্লুৰঞ্জন শৰ্মাৰ কাষলৈ গৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কালিৰ দিনটোত চামগুৰিত এখন নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰিছিল সেই নিৰ্বাচনী সভাত দেখা গৈছিল বৃহৎ সংখ্যক মুছলমান লোক আহিছে বিশেষকৈ মুছলমান মহিলাৰ আগমন ঘটিছে বাস্তৱ সত্যটো হ'ল ৰাজ্য চৰকাৰৰ অৰুণোদয় বা অন্যান্য আঁচনি এই মুছলমান মহিলাসকলেও লাভ কৰিছে গতিকে এই আঁচনি লাভৰ বাবেই এই মহিলাসকলে এতিয়া বিজেপিৰ সপক্ষে আগবাঢ়ি আহিছে বিশেষকৈ মুজিবুৰ ৰহমানৰ তৎপৰতাৰ ফলত এতিয়া বিপদত পৰিছে ৰকিবুল হুছেইন এইখিনি সময়তেই ৰকিবুল হুছেইনে আজি এক গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে ৰকিবুল হুছেইনৰ মতে যোৱা নিশা তেওঁৰ বাসগৃহত আক্ৰমণ চলিছিল আৰু আক্ৰমণৰ নেতৃত্ব লৈছিল মুজিবুৰে যিটো ঘৰ মোৰ য'ত ভোট আছে মই য'ত ভোট ভোটাৰ দিওঁ সেই ঘৰটোত যোৱা পুৰহি আহি কাছেম নামৰ এজন আৰু যিসকল আপোনাৰ ইয়াত মই উল্লেখ কৰিছোঁ এজাহাৰত এজাহাৰ দিছোঁ মই সেয়ে তেওঁক অভিযোগ কৰিছে আৰু মোৰ ঘৰটো আক্ৰমণ কৰিছে বুলি মই এজাহাৰ দিছোঁ যোৱাকালি ৰাতি মই এটা ভিডিঅ'টো দেখাম আপোনালোকক তাত আপোনাৰ ৰাতি কাৰমেৰী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াও আহিছে আৰু SDPO আহিছে মই SPকো দিছোঁ মই তাত বিভিন্ন ধৰণে সন্ত্ৰাস কৰি
কাসেম ফারুক এনেকে কিছুমান ক্রিমিনেলে মুখত কাপড় বান্ধি আপনার এই মুজিবুর রহমান নামের এজনের গাড়ি তিনখন চারিখন গাড়ি মানে দেখাই দিম বহু গাড়ি আনছে তিন চারিখন ক্যামেরাত বন্দী হয়েছে এই লোকসলে মো ঘরের এবার ভিতর প্রবেশ করেছে এই লরির মুখত প্রবেশ করে কৈছে রকিবুল হোসেন কত আছে ইয়াত শেষেই করে দিল তারপর মানে যেটা এস ডি পিক কল যার পিছত গল আর আমার যখন রূপহী থানার ওসি কথাই পাতি থাকে কালি ভেটাভেটি হয়েছে আমার মানুষ ক্যামেরাটা উলিয়াই পেলায় আমার মানুষ প্রশাসন করে গিয়ে আছে আমার মানুষ মোবাইলত ফটো লৈছে শিকিজনক কৈছে তোমালকে এপা গৈ সিফালে থাকাগৈ মুজিবুরের বিরুদ্ধে ইতিমধ্যে রকিবুল হোসেনে আরক্ষী থানায় গোচর রুজু করেছে স্বাভাবিকতে ইয়ার আপনাদের এটা বুঝব পাইছে মুজিবুর এতিয়া রকিবুল হোসেনের কেনে প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে এই মুজিবুরে শিঙিমারি জেলা পরিষদত বিপদত পেলাইছে রকিবুল হোসেনক অবশ্যই এই ধর্মীয় মুসলমান লোকসকলে এটা বিজেপির সপক্ষে আহিছে ডিপ্রুরঞ্জনের রেলীত ভাগ লৈছে কিন্তু নির্বাচনের দিনা এওঁলোকে কেনে স্থিতি গ্রহণ করব সেয়া লক্ষণীয় হব বিজেপির ভিতরা সূত্রে জানিবলৈ দিয়া মতে বিগত লোকসভা নির্বাচনের সময়তো এই সমষ্টিটোর ধর্মীয় সংখ্যালঘু ভোটার প্রারম্ভিক অবস্থাত বিজেপির সপক্ষে আহিছিল কিন্তু শেষ মুহূর্তত ভোটদান করবলৈ এই সমষ্টিটোর একাংশ মুসলমান যুবক তথা পুরুষ যিসকলে রাজ্যের বাহিরত কর্মরত অবস্থা আছিল তেওঁলোক উভতি আহে আর সেই সকলে পরিয়ালের লোকক পরিচিত করে যে কংগ্রেসক ভোট দিব লাগে বিজেপিক ভোট দিব নালাগে যার ফলত শেষ মুহূর্তে যাওয়া লোকসভা নির্বাচনত মাইনরিটির বহু ভোট শেষ মুহূর্তে বিজেপির পৰা আঁতৰি গৈ কংগ্রেসের কাষলৈ গৈছিল কিন্তু এইবার অনুরূপ পরিবেশের সৃষ্টি হবনে বিজেপি আশা প্রকাশ করে এইবার পরিবেশ পরিস্থিতি সলনি যাবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কোন প্রধানমন্ত্রী হব রাহুল গান্ধী হবনে মোদী হব রাহুল গান্ধীর সপক্ষত কংগ্রেসক ভোট দিছিল মাইনরিটিয়ে কিন্তু এতিয়া বিধানসভার নির্বাচন হয়ে উপনির্বাচন এই উপনির্বাচনত চামগুড়ির ভোটারে তানজিল হোসেনক বিজয়ী করে নিলেও রাজ্য সরকার পরিবর্তন নহয় বা কেন্দ্র সরকার পরিবর্তন নহয় বরঞ্চ ধর্মীয় সংখ্যালঘুসকলে ভাবে যে এইবার দীপুরঞ্জনের সমর্থনত ভোট দিলে তেওঁলোক লাভান্বিত হব বিভিন্ন আসনি লাভ করব অবশ্যই শেষ মুহূর্তত কেনে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় সে এতিয়াও স্পষ্ট হওয়া নাই উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় চামগুড়ি নির্বাচনী সভাত অংশগ্রহণ করে রকিবুল হোসেনক সমালোচনা করে কয় যে রকিবুল হোসেনে দাবি করেছে পূর্বর সরকারের দিনত বহুতকে চাকরি দিছিল হিমন্ত বিশ্বই প্রশ্ন করেছে নিজে কেন চাকরি দিছিল অনিয়মরে চাকরি দিয়া হয়েছিল নাকি এই বিষয়ে গোচর রুজু করা হব বলেও হিমন্ত বিশ্ব শর্মায় বক্তব্য আগবাইছে ইয়ার প্রত্যুত্তর দিছে রকিবুল হোসেনে হোম মিনিষ্টারের কি কাম আসাম পুলিশ অ্যাক্ট সিআরপিসি আর নতুন বিএনএসএসে কি কয় সেইখিনিও নামানা হয়েছে এআর মতে তেজপার ইস্টে আর আপনার এখন পিটিং প্রিজাইড করার বাহিরে হোম মিনিষ্টারে দৈনন্দিন আপনার কেস কোনে রেজিস্টার করব কোনটো করব সেইখিনি এখতিয়ারের বাহিরের কথা আনএথিক্যাল ইলিগেল কৈছে যে মই পুলিশক কৈছো যে রকিবুল হোসেনক চাহ খাবলে নাকি ঠাট্টা মস্কৰা কৰি নকৰে একো নকৰে কৰিলে তো মই ভালে পাওঁ মাতি আনি পেলাই একাপ চাহ খাই কেনেকৈ চাকৰিবিলাক দিলে সুধিব মই কৈছোঁ যে তেওঁ যে কৈ আছে যে মই 1,00,000 চাকৰি দিলোঁ সেইটো কেনেকৈ দিছে তেওঁ মইতো কৈছোঁ তৰুণ গগৈ দিনত স্পেচিফিকেলি মই কি বুলিছিল মন্ত্ৰী থকা অৱস্থাত বৈধ উপায়েৰে দিয়া চাকৰিবিলাক আমি চাকৰি দিছিলোঁ আৰু তেওঁ যে অবৈধ উপায়েৰে যিবিলাক দি আছিলে সেইবিলাকৰ আপোনাৰ বিচাৰ কোনে কৰিব আৰু কি যুক্তিত কি এক্তিয়াৰৰ ভিত্তিত পুলিশক কেছ ল'বলৈ তেওঁ ইনষ্ট্ৰাকশ্যন দিব বৃহস্পতিবার নিশা ছট পূজা হয়েছিল বিহারী সকলের ছট পূজা এই ছট পূজা অনুষ্ঠানত দেখা গৈছিল দীপুরঞ্জন শর্মা কলিয়াবর অঞ্চলের ছট পূজা অনুষ্ঠানত উপস্থিত থাকি দীপুরঞ্জন শর্মায় হিন্দিভাষী ভোটার বিশেষ বিহারী ভোটারসলক ভোট লাভ করবলে বিশেষ প্রচেষ্টা হাতত লৈছিল এইদরে ভোটারের মজত দেখা গৈছিল দীপুরঞ্জন শর্মা একেখিনি সময়তেই আন এক ছট পূজা অনুষ্ঠান দেখা গৈছিল রকিবুল হোসেনের পুত্র তথা চামগুড়ি বিধানসভা সমষ্টির প্রার্থী তানজিল হোসেনক উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বে দীপুরঞ্জন শর্মায় তানজিলক প্রত্যাহ্বান জানায় কয় যে যিকোনো বিষয় এটার ওপর এক মুকলি বিতর্ক করবলে সাজু আছে আর এই বিতর্কর তানজিল আহিব লাগে তানজিলক সম্মুখত থই তানজিল আর দীপুরঞ্জন শর্মায় বিতর্ক করব আর সেই বিতর্কত যিজনে বিজয়ী হবায় তেওঁলোকৰ বক্তব্যর ভিত্তিত ভোটারক ভোট দিবলৈ দীপুরঞ্জন শর্মায় আহ্বান জানাইছিল এই সংক্রান্তত সত্যর ফলপা তানজিলৰ পৰা প্রতিক্রিয়া বিচার হয়েছিল তানজিলৰ ভাষ্য মন্দিখন যিজন ব্যক্তিয়ে নিজকে গব্বর সিং হিসাবে তুলনা করে কাম করে সেইজন ব্যক্তি বিষয়ে আমি বহুত বেশি কমেন্ট নিদিয়াটোৱে ভাল মই খালি এটা কথাই কম মোৰ প্রতিদ্বন্দ্বী তানজিল হোসেন ডাঙরিয়া
গতিকে তানজিল হোসেন ডাঙরিয়াক মই অনুরোধ জানাম যে আহক হোসেন ডাঙরিয়া আপনি মই এটা মুকলি বিতর্ক করো মই তানজিল হোসেন ডাঙরিয়াক মুকলি বিতর্কলে আহ্বান জানাইছো সামগ্রিক ভবিষ্যৎ মই কেনেকে কাম মোৰ কি ভিজন আছে তানজিল হোসেন ডাঙরিয়াৰ কি ভিজন আছে আর সেই মুকলি বিতর্ক চাই পেলাই রাইজে সিদ্ধান্ত লোক মই সৎ সাহস যদি আছে মই কিন্তু কৈ মই ভাগৰি পৰিলোঁ সেইকাৰণে আজি সেই সৎ সাহস শব্দটো লগাইছোঁ মই হোসেন ডাঙরিয়াকে মানে রকিবুল হোসেন ডাঙরিয়াকে তেখেত খুব এজন আগতে প্রতাপশালী এজন মন্ত্রী আসলে প্রতাপকে এই বিষয়ে মই ব্যবস্থা করব কারণে মই অনুরোধ জানাইছো আপনাদের এবার পারে সুদিব মান্য রকিবুল হোসেন ডাঙরিয়াক যে আপনাদের দীপরঞ্জন শর্মা ডাঙরিয়ার প্রত্যাহ্বান কেউ গ্রহণ করা নাই মই সেইটার কারণে প্রস্তুত মই অকল এটাই কব বিচাৰিছো আমার যে আমি আমি কনিষ্ঠ জন ব্যক্তি হয় আমি পার্টির আমি প্রথমবার কারণে টিকিট পাইছো আমার নেতা গৌরকৈ ডাঙরিয়া বিহালীর ইনচার্জ আছে আমার এই উপনির্বাচন আমার কংগ্রেসের আমার ওইপিনে বিজেপির আছে বিজু হাজরিকা ডাঙরিয়া আমার শিকা আমি শিকিব চেষ্টা করছো ডিবেট কেন হয় আগে ডিবেট করক তারপর আমি যি শিকিম তারপর আমি আপনার সামগ্রীর পরিবেশ পরিস্থিতি এটা কিছু সলনি হয়েছে সামগ্রী এটা আগের দরে হয়ে থাকা নাই কিন্তু কংগ্রেসে আশা প্রকাশ করেছে সামগ্রীত বিজয়ী হব কিন্তু এই মুহূর্তলকে পাওয়া খবর মতে সামগ্রীত দীপরঞ্জন শর্মায় বিজয়ী হোক বা তানজিল হোসেনে বিজয়ী হোক দুইরে ব্যবধান 5,000 বা 6,000 মাজত থাকব অর্থাৎ সীমিত সংখ্যক ভোটের ব্যবধানত কোনোবা এজন বিজয়ী হব কারো সপক্ষে এটা ঢৌ নাই এই সীমিত সংখ্যক ভোটের ব্যবধানত কোন জিকিব তানজিল জিকিব নে দীপরঞ্জন জিকিব সময়ে ইয়ার উত্তর দিব এই ভিডিও সংক্রান্ত আপনার মতামত কমেন্ট সেকশনত লিখিব পাৰিব ধন্যবাদ।